ঠিকানা টিভি। আমি যে আসবো, আমি যে এখন বাড়ি আসবো, আজকে যে বাড়ি আসলাম, তোমার এই খবরটা দিল কেডা? তুমি আমার মালয়েশিয়া যা করার তা করি তো তুমি আমার ধুয়েই যাও আমি জানি, কিন্তু তুমি এই আজকে যে আমি বাড়ি আসবো এই খবরটা তোমার দিল কেডা? আরে তুমি আমার কোনো জায়গায় একটু শান্তিতে থাকতে দিচ্ছ না তুমি। আমি একটা জিনিস বুঝতে পারছি না দোস্ত, মানে মানুষ বিদেশে থাকলে শুনি দেশের কথা ভুলে যায়, তা আসলে আজকে প্রমাণ পেলাম। আমি দেশে আসার পরে আমি যে তোমার মিস করতেছি এটা তো তোমার বুঝতে হবে। তুমি যে ইকেনে আসবা আমার একটা দায়িত্ব আছে না, আমি মনে করো সকালবেলা উঠে এই ধরো ফুল কিনে নিয়ে আসলাম, লগত মানে লগত মানে কি একদম এই যে তাজা ফুল তোমার রিসিভ করতেই হবে, আবার গাড়ি ভাড়া করেছি। এখন মনে করো তুমি আমার দোস্ত, আমার একটা দায়িত্ব আছে না, নৈতিক দায়িত্ব আছে না। আল্লাহ জানে এখন তুমি যে এই যে ফুলটা কিনে যাও মানে তুমি কোন বাসটা খাড়া করে। আরে এই যে দোস্ত, তুমি সবসময় খালি শুধু বাস দেখো, কিন্তু আমি যে তোমার জন্য বিশাল বড় একটা মহাসাগর হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি এই বেমান বন্দরে, এটা তুমি দেখতে পেলে না। এই জন্যই মানে আমি বিদেশে ছিলাম কিন্তু আমি এতটা নেমো খারাপ হয়ে যাইনি যতটা তুমি হয়েছাও। তুমি কি মনে করতে চাও যে মালয়েশিয়ায় ওই যে নাজমিলের দোকানে সেই ব্যাপার আমি ভুলে গেছি? আচ্ছা এই দিনটা একটা দিনের কথা তুমি বারবার বলো। ওই দিন মানি ব্যাগ পকেটে ছিল না, বিলটা তুমি দিলে, কিন্তু তার অর্থ এই না যে সব টাকা তুমি দেবা, ঠিক আছে? এই জিনিসটা তোমার এই এখন কথা না, আগে তোমার একটু বরণ করে নিই। এই আমার সাথে ড্রাইভার কোনে গেল? এই ফুল দিয়ে আমার বরণ করবা? এটা ছবি তুলতে হবে না, এটা ফেসবুকে একটা স্ট্যাটাস মারিয়ে দেবো, দেখবা লাইক পড়বে কত। আরে ভাই এটা তুমি তো বুঝবা না, এটা এই ড্রাইভার, হ্যাঁ এই ধরো আমার এই আমার বন্ধু যা রিসিভ করতে আসলাম, তোমার গাড়ি নিয়ে আসলাম বলনি তো, এই আমি এর একটা বরণ করতেছি, এই তুমি আমার আগে একটা ছবি তুলে দেবা। তোমার এই যে ফুল সব কি অরিজিনাল? একদম মানে টাটকা। তাহলে এই চশমাটা চোখে দাও, চশমা একটু ধরো, এটা একটু ধরো, আমি আবার একটু চশমা ডিস্টার্ব দিচ্ছি। দোস্ত তার আগে একটা কথা বলে নি দোস্ত, আমি যে যে বাড়ি আইছি এখন তুমি আসলে অরিজিনালি কোনো বাস টাস নিয়ে আসুন তো, ফুল নিয়ে আইছি তোমার জন্য। তাহলে ঠিক আছে ভাই চলবো। হ্যাঁ রেডি, হ্যাঁ একটু মানে একটু হাসি মাসি একটু দাঁত কেলাইনো লাগে। তুমি এই যে কয়দিন আগে বাড়ি আইছি তোমার এরকম মানে এটা দোস্ত মানুষ, এটা ছবি তুলছে একটা হাসি না দিলি এটা, হ্যাঁ না এটা হাসি ভাই আমার ফুল নিয়ে আসতে টাকা দেওয়া লাগবে না? আমি কি শুরু করেছি সকালবেলাতে? এ ছামড়া এই যে ফুল নিয়ে আসছি তার টাকা দেবো? আপনি ফুল দেন, আপনি ফুল দেন। আপনি কি শুরু করেছেন কি আমার সকালবেলা বিজনেস? আপনি একটা জিনিস বোঝো, আরে ভাই বেইমান বিমান যখন নামলো তার নামলো তার রিসিভ করতে হবে, আন বিমান চলে গেলে রিসিভ করবো। আমি তোমার টাকা দেবো সেই টাইমে বিমান নেমেছে, তো আমি টাকাটা না দিয়ে নিয়ে আসছি। ভাই এটা ঠিক না ভাই, আপনি সকালবেলাতে কি শুরু? এই ছামড়া তোর ফুল নিয়ে যা। না না আমি ফুল নিয়ে যাচ্ছি, আপনি টাকা দেন। এই ছবি উঠেছে ও ভাই, পাঁচশো। এই ছামড়া ফুল একটু কবিরা দোস্ত একটা জিনিস বোঝো, মানে তোমার বিমান আইসে ল্যান্ড করেছে ওই সময় আমি যদি ফুলের টাকা দিতে যাই তাহলে বিমান চলে যাবে। এখন তুমি দেখো এটা আমার একটা মান সম্মান আছে না? তুমি আজকেও তুমি এই যে ফুল নিয়ে আসো তুমি টাকা দাওনি? একটা জিনিস আমি যে ভালোবাসা নিয়ে আসলাম তোমার জন্য এক মহাসাগর পরিমাণ, তুমি এই ফুল ফুল বাকিতে নিয়ে এসে বাকিতে না ফুল বা ছবি উঠেছ তো? না উঠলি বলো? না না উঠেছে। কানে চর মারবে? উঠেছে ভাই উঠেছে। ড্রাইভার আছে এখন তোমার ওই যে সমস্যা নেই ফুল। আচ্ছা বিষয়টা হইলো যে আমি ফুল কই ছবি উঠে গেছ না, ও তো স্ট্যাটাস দেওয়ার জন্য ছবি তুলিছি, তা ফুল আর দরকার কি? মানে এই ফুল কি তুমি গ্লাসের মধ্যে জিরোয় রাখবা? তা আমার দেওয়ার জন্য না, আরে বাবারে বরণ করার জন্য। এটা তুমি ফুল নিয়ে চলে যাবা এটা কোনো কথা? যার ফুল সে নিয়ে গেছে, এখন আমরা চলো লাগেজ গাড়ি দিতে নাও হাঁটো। আমি আগেও জানতাম যে তুমি নিশ্চিত। আচ্ছা আমি যে আসলাম এইটা স্টার্ট দে, আমি যে আসলাম এইটা তোমার এই খবরটা দিলো কেডা? আরে দোস্ত আমি এই বারবার তুমি একই প্রশ্ন করতে যাও, আমার যে হৃদয় ভরা ভালোবাসা এটা তোমার কাছে কোন ভালোবাসা? এই ফুল বাটপারি করে নিয়ে এসে ভালোবাসা? আইসো তুমি, এই গাড়ি খাটা খাটাইছি আইসো।